আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি জীববিজ্ঞান প্রভাষক মাহফুজা হক আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে জীবে পরিবহন নিয়ে আলোচনা করা হবে। মেয়েরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের প্রথম টপিকটা হচ্ছে আজকে ফ্লোয়েমের মাধ্যমে কিভাবে পরিবহন করে এটা। আচ্ছা তোমার চিত্রের মাধ্যমে এখন দেখো। আচ্ছা ফ্লোয়েমটা কি? ফ্লোয়েমটা হচ্ছে পরিবহন টিস্যু যেটা কিনা খাদ্য পরিবহন করে। একটা গাছের কাণ্ডকে যদি আমরা কেটে ফেলি, ধরো এটা একটা গাছ, এটাকে যদি আমরা এই বরাবর কেটে ফেলি, তাহলে এই যে অরীয় একটা অঞ্চল পাওয়া যাবে, এই অরীয় অঞ্চলটাকে কি বলবো আমরা? এখানে কি থাকবে দেখো, এখানে দুই পাশে থাকবে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। দেখেছো মাঝখানে কি আছে? জাইলেম, সাইডে আছে জাইলেম ফ্লোয়েম, মাঝখানে হচ্ছে মজ্জা। তাহলে জাইলেম ফ্লোয়েমের কাজ কি? জাইলেম দিয়ে হচ্ছে পানিটা পরিবহন করবে। ছবিটাতে দেখো পানিটা পরিবাহিত হচ্ছে মূল থেকে। এটা হচ্ছে ক্যাম্বিয়াম, দুইটার মাঝখানে সেকশন করবে। আর ফ্লোয়েম, ফ্লোয়েম হচ্ছে পাতায় যে খাদ্য তৈরি হলো, এই তৈরিকৃত খাদ্যটা এই ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের সারা শরীরে প্রবাহিত হবে। ফ্লোয়েমের এই কাজটি করে হচ্ছে সিগন্যাল। সিগন্যালটা হচ্ছে এখানে একটা এক ধরনের কোষ থাকে, এটাকে বলি আমরা হচ্ছে সিব কোষ। তো সিব কোষটা হচ্ছে এই কাজটা করবে। তারপর দেখো ফ্লোয়েমে কি কি থাকবে? সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেন্ট এবং বাস্ট ফাইবার। সিগন্যাল হচ্ছে এক ধরনের কেন্দ্রিকা বিহীন ও পাতলা প্রাচীর যুক্ত সজীব কোষ। এটা একটা তোমাদের এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে জীবিত উদ্ভিদের মধ্যে কোন কোষটা নিউক্লিয়াস নেই, তখন তোমরা কি লিখবে? যে সিগন্যাল হচ্ছে এমন এক ধরনের সজীব কোষ যার মধ্যে কিনে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস নেই। লম্বালম্বী ভাবে এরা একসাথে একটি যুক্ত থাকে এবং উদ্ভিদ দিয়ে কি করে জালের মতো গঠন সৃষ্টি করে। এই দেখো দুটো কোষের মধ্যে এখানে জালের মতো একটা অংশ আছে, এই জালের অংশ দিয়ে হচ্ছে খাবারটা কি করে একটা কোষ থেকে অন্য একটা কোষে যায়, চালনির মতো কাজ করে। এর মাধ্যমে কি হবে, খাদ্য দ্রব্য সহজে এক কোষ থেকে অন্য কোষে জমবে। শীতকালে এই যে রন্ধ্রগুলো, এই রন্ধ্রগুলো হচ্ছে ক্যালোস নামক এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বন্ধ হয়ে যায় বা ছোট হয়ে যায়। তখন দেখো তৈরিকৃত খাদ্যটা কিন্তু, এই তৈরিকৃত খাদ্যটা কি করবে, এখান দিয়ে সহজে চলাচল করতে পারবে না। তখন দেখা যাবে কি, গাছের পাতা ঝরে যাবে বা ঠিক মতো খাবার পরিবহন করতে পারবে না, গাছের বৃদ্ধি হবে না। কিন্তু আবার গ্রীষ্মকাল আসলে এই ক্যালোসটা কি হয়ে যাবে, গলে যাবে এবং খাদ্য চলাচল বেড়ে যাবে। এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন যে ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন সম্পর্কে লিখো বা কিভাবে পরিবহন হয়, বুঝতে পেরেছি? তারপর প্রশ্ন আছে প্রসেদন কি? প্রসেদন হচ্ছে গাছ যে মূল দিয়ে পানিটা শুষে নেয়, এই পানিটা পাতা দিয়ে বের হয়ে যায়। এই যে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি, প্রসেদন বা ট্রান্সপিরেশন। এটা তিন ভাবে হয়। এটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে হবে, তারপর স্টোমাটার মাধ্যমে হবে, কিউটিকলের মাধ্যমে হবে। তো তাহলে তোমাদের পরের কোশ্চেনটা হচ্ছে কি, প্রসেদন কি, কি কি অঙ্গের মাধ্যমে গাছ প্রসেদন কাজ সম্পন্ন করে। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে পত্ররন্ধ্র, কিউটিকল, লেন্টিসেল কি? পত্ররন্ধ্র কি দেখো, পত্ররন্ধ্র হচ্ছে গাছের মধ্যে পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে যেটার মাধ্যমে কি করতে পারে, গ্যাসের আদান প্রদান করতে পারে। এটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। কিউটিকলটা কি দেখো, এই যে গাছের পাতাটা একদম দেখো পুরো অংশটা চিকচিক করতেছে, অর্থাৎ মোমের একটা আবরণ আছে। অনেক উদ্ভিদের পাতায় দুই পাশে উপরের দিকে এবং নিচের দিকে দুই পাশে হচ্ছে এই ধরনের একটা আবরণ থাকে। এই তেল তেলে যে আবরণটা এটাই হচ্ছে কি, কিউটিকল। অনেক সময় কিউটিকলের মাধ্যমে কি হবে, ট্রান্সপিরেশন হবে। আর এটা হচ্ছে লেন্টিকুলার বা লেন্টিসেলের মাধ্যমে প্রসেদন। এটাকে দেখো, দেখো এই গাছটার শরীরের মধ্যে দেখো ছোট ছোট ছিদ্র ছিদ্র আছে। আমরা অনেক খেয়াল করলে দেখবো অনেক সময় গাছের গায়ের মধ্যে ছোট 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 ছিদ্র থাকে। আপেল দেখবা, আপেলের গায়ের মধ্যে কালো কালো ছোট ছোট কালো কালো দাগ আছে, এগুলো হচ্ছে লেন্টিসেল। এর মাধ্যমে কি হবে জানো, এর মাধ্যমে হচ্ছে উদ্ভিদটা প্রসেদন করবে। আচ্ছা তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে কি, যে পত্ররন্ধ্র, কিউটিকল, লেন্টিসেল কি, আর হচ্ছে কোন অংশের মাধ্যমে বা উদ্ভিদ কোন কোন অংশের মাধ্যমে সবচেয়ে বেশি প্রসেদন ঘটায়। পরের প্রশ্ন হচ্ছে আমাদের প্রসেদনের বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাবক, এটা সম্পর্কে লিখতে হবে। তো এটা পয়েন্ট করে লিখতে হবে এবং বেশি বড় করা যাবে না। দেখা যাবে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে প্রভাবক, এই প্রভাবকটা কি কি,
তো এই প্রত্যেকটাকে একটা করে একটা করে পয়েন্ট হবে, প্রত্যেকটা করে পয়েন্ট লিখে ধরো 7-8টার মতো পয়েন্ট আসবে। তো গ বা ঘয়ের জন্য এটা আসলে এইভাবে লিখতে হবে। তো প্রশ্নটা কি আসে, প্রভাবক জিনিসটা কি, যে কোন একটা কাজ করার জন্য যখন ওই কাজটা করার জন্য উদ্দীপনা যে যোগাবে বা যে সাহায্য করবে, প্রভাব খাটাবে, সেই হচ্ছে কি প্রভাবক। তাহলে বাহ্যিক প্রভাবকটা কি, বাহ্যিক প্রভাবক হচ্ছে এখানে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, আলো, বায়ু প্রবাহ। তাপমাত্রাটা কি দেখো, তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, প্রশোধনের হারও বেশি হবে। তাপমাত্রা কমে গেলে স্বাভাবিকভাবে কি প্রশোধনের হারও কমে যাবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এটা কি আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায় তাহলে প্রশোধনের হার বেড়ে যাবে, এবং আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে এর হার কি কমে যাবে। আচ্ছা, তারপর আসো আলো। আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে প্রশোধনের হার বৃদ্ধি পায়, কিন্তু যদি আবার অন্ধকার হয়ে যায় তখন প্রক্রিয়া কি থাকবে, বন্ধ হবে। বায়ু প্রবাহ সেম, বায়ু প্রবাহ, বায়ুচাপ বৃদ্ধি পেলে প্রশোধন কমে যাবে, বায়ুচাপ কমে গেলে প্রশোধনটা বেড়ে যাবে। আচ্ছা, অভ্যন্তরীণ প্রভাবকটা কি, ভিতর থেকে যারা কাজ করে হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এটা কি দেখো, পত্র রন্ধ্র, পত্রের সংখ্যা, পত্র ফলকের আয়তন, উদ্ভিদের বায়ুবঙ্গের আয়তন, এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ প্রভাবক। আচ্ছা, পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে প্রশোধন হলো প্রয়োজনীয় শত্রু, কথাটি বিশ্লেষণ করো। প্রশোধনটা কি, উদ্ভিদ মাটি থেকে পানি শুষে নিবে, তারপরে সে পাতায় পৌঁছে দিবে, পাতায় কাজ হবে, রান্না বান্না হবে, ওইটা আবার আবার দেখো ওই রান্নাকৃত খাবারটা উদ্ভিদ কি করবে, ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীরে পৌঁছে দিবে, তারপরেও যে পানিটা থেকে যায় ওই পানিটা গাছের পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যায়। যখন কিনা ধরো ওই পানি বের হয়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে, পানি শুষে নিচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে, তো এটা একটা অটোমেটিক একটা সিস্টেম। কিন্তু তুমি যেখান দিয়ে পানিটা প্রবাহিত ধরো করতে না পারলে, ধরো গাছের টবের মধ্যে গাছ দিয়েছো, তো ওই টবের মধ্যে তুমি পানি দাওনি, দেখা যাবে যে গাছটা নেতিয়ে পড়েছে বা দুই একদিন পর গাছটা মারা যাবে, বা অতিরিক্ত রোদ থাকলে, পানি না থাকলে গাছটা কিন্তু মারা যাবে। কেন মারা যাবে, কারণ হচ্ছে ওই উদ্ভিদটা পাতা দিয়ে প্রশোধনের মাধ্যমে সবটা পানি সে বের করে দিয়েছে। এই জন্য বলা হয় প্রশোধন হচ্ছে প্রয়োজনীয় শত্রু। তাহলে আমরা এটাকে কি করব, এই কথাটি বিশ্লেষণ করো, কিভাবে লিখব। প্রথমে হচ্ছে কয়েকটা পয়েন্ট দিব, কি কি উপকার হয় প্রশোধনের ফলে, কি কি উপকার হয়, লাস্টে 4-5 লাইনের একটা ব্যাখ্যা লিখে দিব, বুঝতে পেরেছি। তারপরে আসো, তারপরে কিছু আরো কিছু হোমওয়ার্ক। কোন কোন উদ্ভিদের কাণ্ড মূল ও পাতায় খাদ্য জমা রাখে, এটা হচ্ছে উদাহরণ, যে কোন উদ্ভিদের কাণ্ড খাদ্য জমা থাকে, কোন উদ্ভিদের মূলে খাদ্য জমা থাকে এবং কোন উদ্ভিদের পাতায় খাদ্য জমা থাকে। তারপর আসো, পাতায় পানি কিভাবে পৌঁছায়। তারপরে প্রশ্ন হচ্ছে কোন ধরনের প্রশোধন উদ্ভিদে বেশি ঘটে। তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কি। তো আজকে এই পর্যন্তই, কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে মেয়েরা আমাকে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।